সিলিন্ডারে গ্যাস কম থাকায় ডেলিভারি বয়কে ঘিরে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। অভিযোগ, সিলিন্ডারে প্রায় 2 কেজি গ্যাস কম ছিল। ঘটনাটি ঘটেছে বারাসাত থানা এলাকায়। সিলিন্ডারগুলি ফেরত পাঠানো হয়। গ্যাস সিলিন্ডারে গ্যাস কম থাকায় উত্তেজনা ছড়ালেও বারাসাত 11 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। এলাকার বাসিন্দাদের অভিযোগ, কোম্পানির ডেলিভারি বয় ভ্যানে করে গ্যাস সাপ্লাই করতে আসে, তবে সব সিলিন্ডারে গ্যাস কম ছিল। বাসিন্দাদের দাবি, কোনো সিলিন্ডারে 2 কেজি কম, আবার কোনোটায় 1 কেজি বা তারও কম গ্যাস রয়েছে। প্রতিবাদে ডেলিভারি বয়কে আটকে বিক্ষোভ দেখান বাসিন্দারা। এবার এটা আমরা ঘোর প্রতিবাদ জানাই এবং এর উচিত বিচার আমরা চাই। কেন কষ্টের পয়সা দিয়ে মানুষ গ্যাস কিনবে, এত দাম দিয়ে গ্যাস কিনবে, গ্যাস কেনার পরেও যদি কোনোটাতে 2 কেজি কোনোটাতে 500 যদি করে কম থাকে, এটা কী করে চলবে? এর দীর্ঘদিন ধরে চলছে, আজকে ধরা পড়েছে দেখে তাই। এর আমরা দীর্ঘ মানে আমরা এর প্রতিবাদ চাই আমরা। স্থানীয় বাসিন্দা মাধব দাস বলেন, এদিন সকালে আমার বাড়িতে গ্যাস সিলিন্ডার দিয়ে যান এক ডেলিভারি বয়। আমার সন্দেহ হওয়ায় সিলিন্ডার ওজন করতেই দেখা যায় গ্যাস কম রয়েছে। এরপর ভ্যানে থাকা প্রতিটা সিলিন্ডার ওজন করতেই দেখা যায় সবকটি সিলিন্ডারেই কম গ্যাস রয়েছে। ইন্ডিয়ান গ্যাস আমার বাড়িতে সকালবেলাটা গ্যাস দেয়, সেই গ্যাসটা আমার সন্দেহ হয়। সন্দেহ হওয়ার পরে আমি এটাকে ওজন করি, ওজন করার পরে আমার সিলিন্ডারে 2 কেজি কম হয়। তো এই 2 কেজি কম হওয়ার ক্ষেত্রে আমি অফিসে গিয়ে রিপোর্ট করি, অফিস বলছে আপনার কিচ্ছু করতে পারবেন না, আপনি রিপোর্ট করতে পারেন কিন্তু জমা থাকবে সেটা। এবার অফিসকে আমি বোঝালাম যে আমি কমপ্লেনটা করবো কোথায়, অফিস বলছে কমপ্লেন আপনি করতে পারবেন না, আপনি কমপ্লেন করবেন কিন্তু সেটা পড়ে থাকবে, কাগজ নিয়ে আমরা চাপা দিয়ে দেবো। তা এক কাজ করুন, আপনি সিলিন্ডার চেঞ্জ করে আপনি সিলিন্ডার নিন। এবার আপনি ওরা আমাকে বারবার বোঝাচ্ছে আপনি সিলিন্ডার চেঞ্জ করে আপনি বুঝে নিন, আর বিলের পেছনে লেখা আছে আপনার সিলিন্ডার আপনি বুঝে নেবেন, বা তার পেছনে লেখা আছে বুঝে নেবেন, বা আপনি যে নিফিলম্যান যাবে তার থেকে গ্যাসটা বুঝে নেবেন। সমস্ত ভ্যানের সমস্ত সিলিন্ডার সব ওজন করাই, তার থেকে যদি 10টা সিলিন্ডার থাকে 7খানাতে কম, 3টে ভালো আছে, সবই সবটাই কম, 100-200 গ্রাম সপ্তাহে 3টে আছে, না সবটাই সব বাদ দেয়, এই তো সব সিলিন্ডার দেওয়া আছে এখানে, সবটাই কম। তা আমার বক্তব্য হচ্ছে এভাবে কম দেবে কেন? আমি কমপ্লেন করব বা কমপ্লেন করছি, তো ওরা কমপ্লেন নিচ্ছে না কেন? আর আমাকে আবার হুমকি দিচ্ছে আপনার কমপ্লেন হবে না, বলছে নেক্সট দিন আপনার বাড়িতে যখন গ্যাস যাবে তখন আপনাকে ওজন করে আমাদের নিবিলম্যান বুঝিয়ে দিয়ে আসবে। তো এখন কেন বোঝাবে না? খবর দেওয়া হয় ডিলারকে, ম্যানেজার আসেন ঘটনাস্থলে। ম্যানেজার বলেন, যে ডিপো থেকে এগুলি লোড করা হয়েছিল সেখানে কোনো কারণে গন্ডগোল হয়েছে, এগুলি রিটার্ন করা হবে। পাশাপাশি ম্যানেজার বলেন, সকল গ্রাহকের উচিত গ্যাস সিলিন্ডার ওজন করে নেওয়া। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। আপনার ম্যানুফ্যাকচার তো ইন্ডিয়ান অয়েলের হাতে, যেটা রেস্ট্রিক্টেড এরিয়া, ডিস্ট্রিবিউটরও ঢুকতে পারে না, ঠিক আছে? আমরা জাস্ট ওয়েট করে সবাই মিলে বুঝে নিতে পারি, এইটুকু ব্যাপার। তার জন্য আমাদের ওয়েট স্কেল আছে, গোডাউনে ওয়েট প্ল্যাটফর্ম আছে, যেমন করে ইচ্ছা নেওয়া যায়। ডেলিভারি বয়ের একটা ছোট্ট গুরু দায়িত্ব ছিল, যেটা সিলিন্ডারটা ওয়েট করে নিয়ে আসা যখন ও সিলিন্ডারটা ভ্যানে তুলছিল, কিন্তু ও করেনি সেটা। আমরা সেটা বুঝতে পারলাম যেহেতু সিলিন্ডারটা এখানে ওয়েট করা হয়েছে, এখানে সিলিন্ডারটা কম আছে। আপনার টোটাল এই সিলিন্ডার যখন উঠছে তখন কল্যাণী প্ল্যান্ট থেকেই উঠছে, ওকেও যখন তুলতে হবে সিলিন্ডারটা ওয়েট করে তুলতে হবে, একদম এটা এসওপির মধ্যে পড়ছে, আমাদের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর। যদি মালটা কম থাকে ওটা সেম ট্র্যাক রিটার্ন হবে, যে গাড়িটা এখনও আমাদের গোডাউনে দাঁড়িয়ে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বারাসত। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।